আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গরিব বলে তুমি কখনো কারোর সাথে সম্পর্ক ভাঙবে না, কারণ তুমি গরিবের ঘরে যেই মানসম্মান আর ভালোবাসা পাবে, সেই মানসম্মান আর ভালোবাসা তুমি বড় লোকের ঘরে পাবে না। আজকাল মানুষ চেনা খুব কঠিন, প্রয়োজন পড়লে কাছে টেনে নেয়, আবার প্রয়োজন ফুরলে তাকেই দূরে সরিয়ে দেয়। জীবনে কাউকে তুমি আঘাত করার আগে একটু ভেবে নিবে, তুমি নিজে আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখবে, জীবনে তুমি কাউকে কাঁদিয়ে খুব বেশি দিন ভালো থাকতে পারবে না। অন্যের পেছনে সমালোচনা করবে, তুমি সব সময় পিছিয়ে পড়ে থাকবে, কখনো সামনে এগোতে পারবে না। টাকা থাকলে পুরো দুনিয়ার মানুষ তোমার খোঁজ নিবে, আর টাকা না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। যে মেয়েদের রাগ বেশি হয় তাদের ভালোবাসুন, আর তারা কোন ধরনের হয় জানুন। অন্যজনের খারাপ লাগাটা দেখে কখনো হাসবে না, কারণ তোমার নিজের খারাপ সময় আসতে বেশি সময় কিন্তু লাগবে না। কাকেই বা তুমি করবে বিশ্বাস, আপন মানুষই তো করবে অভিনয়। প্রিয়জনবিহীন এই জীবনে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। যখন তুমি বুঝতে পারবে তুমি নিজেই তোমার ভালো থাকার কারণ, তখন তুমি আর ভাববে না যে কে এলো আর কে গেল। তোমার থাকার ঘরটি ছোট হোক ক্ষতি নেই তাতে, কিন্তু মনের ঘরটা যেন বড় হয়। বাবার চেয়ে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে সেটা ধোকা, আর মায়ের চেয়ে যদি লাগে কাউকে বেশি আপন তাহলে তুমি বোকা। সুন্দর মানুষ সব সময় ভালো হবে না, কিন্তু ভালো মানুষ সব সময়ই সুন্দর হবে। চকচক করলেই যেমনটি শোনা হয়ে যায় না, ঠিক তেমনি কথায় কথায় ইংরেজিতে কথা বললেই ভালো মানুষ হওয়া যায় না। নিজের উপর বিশ্বাস রাখবে, তোমার দ্বারাই সব কিছু সম্ভব হবে। কিছু মানুষ থাকে যারা সাপের থেকেও বিষাক্ত হয়, সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা বড্ড কঠিন। তুমি কারোর সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে ভালো কাউকে পেলে পূর্বের মানুষটাকে ভুলে যাবে, আর কারোর মায়ায় আর ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে। ভুল দেখলে যারা তোমাকে ছেড়ে চলে যায় তারা তো ভালো থাকতে আসে, ভুল শুধরিয়ে পাশে থাকবে যারা তারাই তো তোমাকে ভালোবাসবে। দেরিতে হলেও তুমি নিজের পায়ে দাঁড়ানো শিখে নাও, কারণ সবশেষে মানুষ তোমার নিজের যোগ্যতাটাই দেখবে। পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। যদি তুমি সত্যের পথে চলতে পারো তাহলে তুমি অবশ্যই জীবনে জিতবে, কিন্তু এই পরীক্ষায় সফল হওয়ার জন্য অনেক ধৈর্য আর শক্তির প্রয়োজন হবে। কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে তুমি দুঃখ পেও না,
কারণ এই জীবনে তুমি সবার কাছে ভালো হতে পারবে না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারোর না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুবই জরুরি। বেকার ছেলেটাও এক সময় বোঝে এই সমাজে টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নেই। আগুন দিয়ে যেমনটি লোহা চেনা যাবে তেমনি মানুষের ব্যবহার দেখেই তার চরিত্র যাচাই করা যাবে। সুখ হেরে যাবে দুঃখের কাছে, জীবন হেরে যাবে মৃত্যুর কাছে, আর ভালোবাসা হেরে যাবে মিথ্যা অভিনয়ের কাছে। আঘাতের জবাব দিতে তুমি শিখো, নয়তোবা নিষ্ঠুর মানুষদের নির্মম দুনিয়ায় তুমি টিকে থাকতে পারবে না। জীবনে তুমি অনেক কিছু শিখতে পারবে, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারবে না। তুমি যদি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা তুমি করবে না, শুধু চুপচাপ অপেক্ষা করবে। সময় একদিন তোমাকে জবাব দিয়ে দিবে। দুনিয়াতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না, যত সময় হবে এই কথাটা ততই বুঝতে পারবে। কারোর কসম খেয়ে কোনো কথা বললে কেউ মারা যাবে না, মারা যাবে শুধু বিশ্বাসটা। শুধুমাত্র একটা ভুল করে দেখো তুমি চিনতে পারবে যেই মানুষের জন্য তুমি এত কিছু করেছো সেই মানুষটাই ভুলে গেছে। সবশেষে একটি মেসেজ আমাদের পক্ষ থেকে, সবসময় নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে শিখুন, এর প্রতিদান আপনি দেখবেন একদিন অবশ্যই পাবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমাদের ছোট্ট পরিবারের এখনও যারা সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি সরল মোটিভেশন বাংলা। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো একদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।